হাজারো সওয়াল জবাব, হাইকোর্টের বিশেষ বেঞ্চের একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য, শয়ে শয়ে চাকরিপ্রার্থীর আদালতের মুখ চেয়ে অপেক্ষা। প্রায় সাড়ে তিন মাস ধরে চলার পর হাইকোর্টের বিশেষ বেঞ্চে শেষ হল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। বুধবার বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। এদিকে চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ঘোষিত শূন্য পদের থেকেও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। প্রশাসনিক স্তরে যে আধিকারিকরা যুক্ত তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক, এই সব টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এই আদালত তো ওএমআর দেখার সুযোগ দিয়েছিল, কজন এসে বলেছেন যে এই ওএমআর আমার নয়? বিচারপতি দেবাংশু বসাক বলেন, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, এটা সুপরিকল্পিত অপরাধ। এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তাহলে এই অপরাধ প্রবণতা কমবে না, অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে। এদিকে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী এদিনও সিবিআই এর উপর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কার উপর আমরা বিশ্বাস করব? উত্তরে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন, আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক। এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চ সব মামলায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি সেখানেই হবে বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। ছ মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতেও নির্দেশ দেওয়া হয়। সেই মতো হাইকোর্টের বিশেষ বেঞ্চে গত পাঁচই ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। সেই শুনানি বুধবার শেষ হওয়ার পর স্থগিত রাখা হয়েছে রায়দান। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।